তো গাইস ফাইনালি কিন্তু আমাদের গেমের মধ্যে থেকে বুইয়া ইভেন্টটা চলে যেতে চলেছে, মানে গাইস আমাদের যে বুইয়া ইভেন্ট আমাদের গেমের মধ্যে এসেছিল তো ভাই সেই ইভেন্টটা কিন্তু আমাদের শেষ হতে চলেছে। এন্ড ভাই বুইয়া ইভেন্টটা শেষ হলেই আমাদের গেমের মধ্যে আরও একটা বড় ধরনের ইভেন্ট আমরা দেখতে পারবো, যে ইভেন্ট থেকে গাইস আমরা অনেক কিছু রিওয়ার্ড একদমই ফ্রিতে পাবো। তো ভাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরোপুরি ক্যালেন্ডারটা দেখিয়ে দেবো যে ভাই কী কী রিওয়ার্ড আমরা ফ্রিতে পাবো বা কীভাবে আমরা ফ্রিতে পাবো। এছাড়াও গাইস আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও নতুন কিছু কিছু ইমোট, যে ইমোটগুলো গাইস আজকের এই ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো ভাই অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো। ভাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করব। তো গাইস প্রথমেই তোমাদের বলে দিই আমাদের গেমের মধ্যে কিন্তু মানি হিস্ট যে ইভেন্টটা ছিল, তো ভাই সেই মানি হিস্ট ইভেন্ট কিন্তু আমাদের 2.0 এখানে আসতে চলেছে, যেটা কিন্তু গাইস আমাদের গেমের মধ্যে স্টার্ট হতে চলেছে আমাদের 3 তারিখ থেকে। অ্যান্ড ভাই 3 তারিখ থেকে আমরা কিন্তু 16 তারিখ পর্যন্ত আমাদের ইভেন্টটা দেখতে পারবো, যেখান থেকে গাইস আমরা ফ্রিতে এত কিছু রিওয়ার্ড আমরা নিতে পারবো। যেমনটা গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো, প্রথমে তো গাইস এখানে তোমরা দেখতে পারছো প্ল্যান বারমুডা রেড অ্যান্ড রান বলে কিন্তু আমাদের একটা ইভেন্ট আসবে, যে ইভেন্ট থেকে গাইস আমরা আমাদের একটা ফিমেল বান্ডিল একদমই ফ্রিতে পাবো, যেটা কিন্তু গাইস আমাদের মানি হিস্টের একটা ফিমেল বান্ডিল হবে। অ্যান্ড ভাই পুরো বান্ডিলটাই কিন্তু আমরা ফ্রিতে পাবো আমাদের ইভেন্ট কমপ্লিট করে, যেটা কিন্তু গাইস আমাদের 3 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমাদের ইভেন্টটা চলবে। মানে গাইস খুব বড় ধরনের একটা ইভেন্ট আমাদের গেমের মধ্যে চলবে। এছাড়াও গাইস আমাদের কিন্তু একটা টোকেন আমরা পাবো, যেটা গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের গোল্ডেন টাইপের একটা টোকেন আছে, যে টোকেনটা গাইস তোমরা কিন্তু আফটার ম্যাচ ড্রপের পরে 3টে করে টোকেন পাবে। মানে গাইস আমাদের 3 তারিখ থেকে এই টোকেনটা দেওয়া শুরু হবে, যেখান থেকে গাইস আমরা আমাদের যতগুলো ম্যাচ খেলবো মানে প্রতিটা ম্যাচে কিন্তু আমরা 3টে করে টোকেন এখান থেকে কালেক্ট করতে পারবো। ঠিক আছে ভাই, এই টোকেনের আমাদের কি কাজ আছে সেটাও তোমাদের আমি আগেই গিয়ে বলছি। এরপরে গাইস তোমরা যে আমাদের গেমের মধ্যে ইভেন্টটা দেখতে পারবে সেটা হচ্ছে গাইস আমাদের 4 তারিখে একটা ইভেন্ট আসবে, যেটার নাম হচ্ছে ভাই লেটস প্ল্যান এগেন ওয়েভ ইভেন্ট। মানে গাইস একটা ওয়েভ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে, যে ওয়েভ ইভেন্টটা কমপ্লিট করে তোমরা একটা ব্যাকপ্যাকের স্কিন একদমই ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও গাইস আমাদের 5 তারিখে আসতে চলেছে আরও একটা নতুন কালেক্ট ব্যাঙ্ক নোটস বলে কিন্তু আমাদের একটা টোকেন আমরা পাবো, যেটা কিন্তু গাইস আমাদের নোটের মতো টোকেন। অ্যান্ড ভাই সেই টোকেনটা দিয়েও আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু রিওয়ার্ড এখান থেকে ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবো। এছাড়াও গাইস আমাদের 7 তারিখে আসতে চলেছে আমাদের লগ ইন ফর রিওয়ার্ড, মানে গাইস আমাদের লগ ইন রিওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু রিওয়ার্ড ফ্রিতে পাবো, যেটা কিন্তু গাইস আমাদের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চলবে। অ্যান্ড ভাই 7 দিন আমরা লগ ইন করে 7 রকমের জিনিস কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে পাবো। বাট ভাই কী কী ফ্রিতে পাবো সেটা কিন্তু এখন আমাদের জানাইনি, জাস্ট আমাদের দেখিয়ে দিয়েছে যে ভাই 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের লগ ইন ইভেন্টটা চলবে। ঠিক আছে, তো ভাই এরপরে আমাদের ইভেন্ট আসবো হচ্ছে 11 তারিখে। মানে গাইস 11 তারিখে তোমরা এখানে দেখতে পারছো আমাদের বলা হয়েছে যে ভাই প্লে টু গেট LCDP সাপোর্ট। মানে গাইস আমাদের জাস্ট আমাদের কী করতে হবে, আমার কিছু টাইম আমাদের খেলতে হবে। অ্যান্ড ভাই কিছু টাইম আমাদের খেলে মিশন কমপ্লিট করে আমাদের কিন্তু একটা সাপোর্ট আমরা একদমই ফ্রিতে পেয়ে যাবো, যেটা কিন্তু গাইস আমাদের মানি ইভেন্টের উপর বেস্ট করে কিন্তু বানানো হয়েছে, যে সাপোর্টটা গাইস আমরা একদমই ফ্রিতে পাবো। তো ভাই এরপরে আমাদের 11 তারিখে আরও একটা ইভেন্ট আসবে, যেটা জাস্ট আমাদের লগ ইন রিওয়ার্ডের মাধ্যমে আমরা ফ্রিতে পাই যাবো আমাদের একটা প্যারাসুটের স্কিন, যেটা কিন্তু গাইস আমাদের মানি ইভেন্টের উপর বেস্ট করে আমাদের প্যারাসুটের স্কিনটা দেওয়া হচ্ছে। অ্যান্ড ভাই এই যে আমাদের প্যারাসুটের স্কিনটা দেখতে পাচ্ছ, এই প্যারাসুটের স্কিনটা জাস্ট আমরা লগ ইন করে মানে গাইস আমাদের গেমটা খুলে আমরা ক্লেম করে নিতে পারবো আমাদের 11 তারিখে। এছাড়াও গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা গাড়ি স্কিন আছে, যে গাড়ি স্কিনটা জাস্ট আমরা এখান থেকে আমাদের ফ্রিতে নিয়ে নিতে পারবো জাস্ট আমাদের ইভেন্ট কমপ্লিট করার পর। এছাড়াও গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লে মানি হিস্ট মুড, মানে গাইস আমাদের মানি হিস্ট বলে একটা কিন্তু আমাদের নতুন মুড আসবে, যে মুডটা খেলে আমরা এখান থেকে ফ্রিতে অনেক কিছু নিতে পারবো। এছাড়াও গাইস আমাদের বুইয়া রান বলে একটা অপশন আছে, যেখানে কিন্তু গাইস আমরা কাস্টম রুম কার্ড থেকে শুরু করে আমাদের প্যান স্কিন থেকে শুরু করে, এছাড়াও গাইস আমাদের গান ক্রেট থেকে শুরু করে, এছাড়াও গাইস আমরা কিন্তু এখান থেকে আমাদের বান্ডিল কিন্তু এখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, মানে গাইস তোমরা বুঝতে পারছো আমাদের কত বড় ইভেন্টটা হবে, যে ইভেন্টটা গাইস আমাদের কিন্তু অনেক দিন চলবে। অ্যান্ড ভাই সেই ইভেন্ট থেকে আমরা কিন্তু এত কিছু রিওয়ার্ড একদমই ফ্রিতে পাবো। অ্যান্ড ভাই প্রতিটা ইভেন্ট যখনই আমাদের গেমের মধ্যে পুরোপুরিভাবে চলে আসবে তোমাদের কিন্তু A to Z আমি ক্লিয়ার করে জানিয়ে দেবো, কীভাবে তোমরা আমাদের ইভেন্টগুলো খেলবে, কীভাবে তোমরা আমাদের ইভেন্টগুলো কমপ্লিট করবে। তো ভাই তার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। আর ভাই যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তো ভাই অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক তোমরা মনে করে দাও। ওকে, তো ভাই এরপরে তোমাদের আমি দুটো ইমোট দেখাচ্ছি, যে দুটো ইমোট তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। অ্যান্ড ভাই এই দুটো ইমোট কিন্তু আমাদের মানি হিস্টের ইভেন্টের উপরে বেস্ট করে কিন্তু বানানো হয়েছে, যেগুলো গাইস আমাদের যেমন আগের বারে দুটো ইমোট এসেছিলো তো ভাই সেরকমই কিন্তু আমাদের এই দুটো ইমোট কিন্তু এবারে আমাদের মানি হিস্ট মানে গাইস নতুন ইমোট আমাদের কিন্তু গেমের মধ্যে আসছে, যেটা কিন্তু গাইস আমরা আমাদের মানি হিস্টের ইভেন্ট থেকে আমরা কিন্তু নিয়ে নিতে পারি। গাইস তোমাদের বলে দিই এই যে আমাদের দুটো ইমোট তোমরা দেখতে পারছো, তো ভাই এই দুটো ইমোট কিন্তু আমাদের একদমই ফ্রিতে দেবে না, আমাদের কিছু ডায়মন্ড খরচ করি তবেই আমরা নিতে পারবো আমাদের এই দুটো ইমোট। এছাড়াও গাইস আমরা অনেক কিছু রিওয়ার্ড ফ্রিতে পাবো, তার সাথে গাইস আমাদের কিছু ডায়মন্ডেরও ইভেন্ট থাকবে, যে ইভেন্টগুলো লিক্স বা আপডেট এখনো পর্যন্ত পাইনি। তো ভাই যখনই আমি পেয়ে যাবো লিক্স বা আপডেট তোমাদের আমি জানিয়ে দেবো যে ভাই কোন ইভেন্ট থেকে তোমরা কী কী রিওয়ার্ড আরও নিতে পারবে। ঠিক আছে, তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। অ্যান্ড ভাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।